নিষিদ্ধ কাপ সিরাপ ও 2 লক্ষ টাকা সহ গ্রেফতার এক ব্যক্তি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিটাঙ্কিতে নিষিদ্ধ কাপ সিরাপ ও 2 লক্ষ টাকা সহ মাদক পাচারকারীকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম রাহুল অধিকারী, পানিটাঙ্কির গৌরসিং জোত এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, নকশালবাড়ি থেকে পানিটাঙ্কি আসার সময় ব্যক্তিকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার স্কুটারের ভেতর থেকে 28 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ও 2 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। সিরাপ কেনা একেবারেই সহজ, কেউ কোনোদিন সন্দেহ করে না। পুলিশ নো নানা কলেজ সূত্রে জানা গিয়েছে, তাই কম বয়সীদের মধ্যেও এই কাশির সিরাপ খেয়ে নেশা করার প্রবণতা বাড়ছে বলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নানা কলেজ কর্তৃপক্ষ। সিরাপের কম বয়সী ক্রেতা বিক্রেতা বেড়েছে গত কয়েক বছরে, জানিয়েছে বিভিন্ন ওষুধের দোকান। এই নেশা ক্যান্সার সহ নানা রোগের জন্ম দিতে পারে বলে জানান চিকিৎসকেরা। মূলত সচেতনতা এবং নজরদারির অভাবেই এই প্রবণতা বাড়ছে বলে দাবি তাদের। দরকার ছাড়া এই সিরাপ শরীরের যথেষ্ট ক্ষতি করে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তারা জানান, নিয়মিত অতিরিক্ত মাত্রায় কাশির সিরাপ সেবনে খাদ্যনালী আক্রান্ত হয়, তা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া মুখের ভেতর ক্ষত, চর্মরোগ ও স্নায়ুর সমস্যাও হতে পারে। শহরজুড়ে দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। তবে এর পেছনে কোনো চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।